29 ফেব্রুয়ারির পর আর পরিষেবা দিতে পারবে না পেটিএম পেমেন্টস ব্যাংক, জানিয়ে দিল আরবিআই। আরবিআই এর ইস্যু করা এক নতুন গাইডলাইনে আরবিআই পরিষ্কার জানিয়ে দিয়েছে যে পেটিএম যে পেমেন্ট ব্যাংক, সেই পেমেন্ট ব্যাংককে ব্যান করা হলো আরবিআইয়ের পক্ষ থেকে নোটিশ জারি করে। আরবিআই যে ব্যাংক রেগুলেশন অ্যাক্টের আওতায় এনে পেটিএমকে ব্যান করে দেওয়া হলো। এ বিষয়ে কী তথ্য উঠে আসছে? 2022 সালে আরবিআই পিবিবিএল কে নির্দেশ দিয়েছিল যে কোনো নতুন গ্রাহক করা যাবে না। তারপরই মনে করা হচ্ছিলো যে কোনো সময় পেটিএম ব্যাংকিংয়ের উপর নিষেধাজ্ঞা চাপানো হতে পারে। তো এখানে যেটা উঠে এসেছে যে পেটিএমের উপর কোপ 29 ফেব্রুয়ারির পর আর ব্যাংকিং পরিষেবা দিতে পারবে না তারা। কোনো গ্রাহকের অ্যাকাউন্ট, ওয়ালেট বা ফাস্ট্যাগে কোনো টাকা জমা নিতে বা ক্রেডিট লেনদেনে করতে পারবে না, বুধবার জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তবে জানিয়েছে পেটিএম অ্যাকাউন্টে টাকা জমা থাকলে তা ব্যবহার করতে পারবে গ্রাহকরা। সেভিংস এবং কারেন্ট দুই অ্যাকাউন্টের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে, অর্থাৎ 29 ফেব্রুয়ারির পরেও এই গ্রাহকেরা পেটিএম অ্যাকাউন্ট থেকে অনলাইনে টাকা নিতে পারবেন বা দিতে পারবেন। এমনই কিন্তু বলেছে পেটিএমের অভিভাবক সংস্থা 197 কমিউনিকেশন লিমিটেড পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেডের ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে আরবিআই। কেন এই পদক্ষেপ করা হলো তাও জানিয়েছে আরবিআই তরফে জানা হয়েছে ক্রমাগত নিয়ম লঙ্ঘন এবং তত্ত্বাবধানের অভাবেই এই কড়া পদক্ষেপ। কিছুদিন আগে আরবিআই কিন্তু পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের আইটি অডিট করতে বলেছিল এবং সেই আইটি অডিট করার ফলেই কিন্তু যে তথ্যগুলো উঠে এসছে তা দেখে কিন্তু কার্যত চক্ষু চড়ক গাছ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়। তো সেখানে দেখা যাচ্ছে যে বেশ কিছু নিয়ম তারা কিন্তু মানেনি। এই নিয়ম লঙ্ঘনের বা ব্যাংকিং যে গাইডলাইন সেই গাইডলাইনকে লঙ্ঘনের অপরাধে কিন্তু পেমেন্ট ব্যাঙ্ক পেটিএমের উপর কিন্তু এই কোপ নেমে এলো। পেটিএম সহ আগামীতে আরও 4টি পেমেন্ট ব্যাঙ্কের উপর ব্যান লাগাতে চলেছে আরবিআই। তবে যারা পেটিএম গ্রাহক, যারা পেটিএম অ্যাপস ব্যবহার করে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তারা সাধারণভাবে তাদের ওয়ালেটে যে টাকা আছে সেই টাকা কিন্তু তারা ব্যবহার করতে পারে রিচার্জ বা ট্রানজাকশানের ক্ষেত্রে, কিন্তু নতুন করে কেউ কোনো অ্যাকাউন্ট খুলতে পারবে না পেটিএমের মধ্যে এবং পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে আর কোনো নতুন অ্যাকাউন্ট খোলা যাবে না। এবং যার যে ওয়ালেটে যে টাকা আছে সেই টাকা তারা ট্রান্সফার করে নিতে পারবে, তুলতে পারবে। 29 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এই সুবিধাগুলো পাবে, তারপরেই কিন্তু পেটিএম। এদিকে পেটিএমকে ব্যান করা নিয়ে কিন্তু পেটিএমের শেয়ার মার্কেটে কিন্তু ধস দেখা যাচ্ছে এবং পেটিএমের ভবিষ্যৎ আগামী দিনে ডুবতে বসেছে, এটাই কিন্তু কার্যত স্পষ্ট হয়ে গেল। অর্থাৎ লক্ষ লক্ষ যে পেটিএম ব্যবহারকারী এবং বিভিন্ন রিটেল মার্কেটিংয়ের ক্ষেত্রে যে সবগুলোতে পেটিএমের কিউআর কোড, পেটিএম ফাস্ট্যাগ, সকল পরিষেবা কিন্তু বন্ধ হতে চলেছে। তো এরপরে যে পেটিএম ব্যবহারকারীরা কোন পেমেন্টস ব্যাঙ্কের দিকে এগিয়ে যায় সেটাই কিন্তু দেখার।